কাতারেই হচ্ছে 2022 বিশ্বকাপ। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় সাতটি দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছেদের কারণে সাময়িক সংকটে কাতার। তবে এমন পরিস্থিতিতেও 2022 বিশ্বকাপের আয়োজনে পিছপা হচ্ছে না দেশটি। এমনকি কাতারে 2022 সালের বিশ্বকাপ আয়োজন নিয়ে যথেষ্ট আশাবাদী স্বয়ং বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সুইজারল্যান্ডের এক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ফিফা প্রধান বলেন, আমরা কূটনৈতিক সংকট মোকাবেলা করছি, তবে স্বাভাবিক হয়ে যাবে বলে আমি আশাবাদী। সেখানকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে যাচ্ছে ফিফা। আমরা কাতারের শীর্ষ কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছি। কাতারের বিশ্বকাপ আয়োজনে আরও 5 বছর সময় হাতে রয়েছে বলেও উল্লেখ করেন ফিফা প্রধান। অন্যদিকে কাতার সংকটের প্রভাব 2022 বিশ্বকাপ আয়োজনের ওপরও প্রভাব ফেলতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। 2022 বিশ্বকাপের আয়োজক হিসেবে ফিফা 2010 সালে কাতারকে মনোনয়ন দেওয়ার পর গ্যাস সম্পদে ভরপুর মধ্যপ্রাচ্যের ধনী দেশটি ঘোষণা দিয়েছিল যে তারা রাজনৈতিকভাবে নিরাপদ একটি জাতি। দোহার দাবি, এই টুর্নামেন্টটির ইতিবাচক প্রভাব শুধুমাত্র প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ছোট্ট দেশটি নয়, বরং গোটা মধ্যপ্রাচ্যে পড়বে। তবে নতুন করে সৃষ্ট এই সংকট কাতারের নিরাপত্তার জন্যও হুমকি। কাতার থেকে টুর্নামেন্টটি সরিয়ে নেওয়ার জন্য এ পর্যন্ত যেসব সমালোচক ঐক্যবদ্ধ হয়েছিল, তারাও নতুন করে আবার মাঠে নামতে পারে বলে ধারণা করা হচ্ছে।